মেঘালয়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আজ আমরা আবারও একটু ট্যুরিস্ট প্লেসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ, সেটি হচ্ছে লিভিং রোড ব্রিজ। তাহলে চলুন আমরা লিভিং রোড ব্রিজটা দেখতে থাকি। যেটা দেখছেন এটাই মূলত লিভিং রোড ব্রিজ। আজ আমরা আপনাদেরকে টোটালি লিভিং রোড ব্রিজটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি ক্লিক করে রাখুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। আগের পর্বগুলো যারা দেখেছেন তারা জানেন আমরা মূলত এসেছি বৃষ্টির সময়ে। বৃষ্টির সময়ে যে সমস্যাটা হয়, এখানে পাহাড় ভেঙে পড়ে, পাহাড়ের যে গাছগুলো আছে সেই গাছগুলো ভেঙে পড়ে। তেমন একটি গাছ আপনারা দেখলেন রাস্তার মধ্যে ভেঙে পড়েছে, সেটা পার হয়ে আমরা হেঁটে লিভিং রোড ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি এখান থেকে আর 5 মিনিট হাঁটলে হয়তো আমরা লিভিং রোড ব্রিজের কাছে চলে যাব। এই পিচ্ছিল এবং কাদাওয়ালা রাস্তাটা আপনাদেরকে ক্রস করতে হবে। যদি বৃষ্টির সময় আসেন অবশ্যই এই রাস্তাগুলো খেয়াল রাখবেন পার হওয়ার সময়, যাতে কোনো রকম স্লিপ না হয়, তাহলে কিন্তু যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা টিকিট কাউন্টারের কাছে এসে গেছি, এখন আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করব। টিকিটটা সংগ্রহ করে মোটামুটি আর অল্প একটু স্টেপ নামলেই কিন্তু আপনারা লিভিং রোড ব্রিজটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণার পানিগুলো, যেটা লিভিং রোড ব্রিজের নিচ দিয়ে আসে, সেই পানিগুলো এখান থেকে আসছে। আমরা নেমে যাচ্ছি লিভিং। বন্ধুরা, আমরা বর্তমানে লিভিং রোড ব্রিজ, যেটি ইউনেস্কো সনদপ্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ, সেই লিভিং রোড ব্রিজের ঠিক নিচেই বা পাশে অবস্থান করছি। অসম্ভব সুন্দর এখানে যে ঝর্ণাটা দেখতেছেন, এই ঝর্ণাটা মূলত লিভিং রোড ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে। অসম্ভব সুন্দর এই ধরনের দৃশ্য দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন জায়গার ভিডিওগুলো নিয়ে আসতেছি, এবং এই লিভিং রোড ব্রিজে আসার টোটাল প্রসেসটি আমরা আপনাদেরকে শেয়ার করব। আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। লিভিং রোড ব্রিজের একদম মুখে আমরা এসে পৌঁছেছি, এবং যেমনটি দেখছেন এখানে যে গাছটি এখানে আছে, এই গাছের শিকড় দিয়েই মূলত এখানে যে ব্রিজটি তৈরি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এরকম একটা ব্রিজ তৈরি হইতে মোটামুটি 15 থেকে 35 বছর সময় লাগে। আর এই ধরনের লিভিং রোড ব্রিজ এই মেঘালয়ের এই অংশটাতে, জনতা বা এই অংশটাতে অনেক এই ধরনের ব্রিজ নাকি বর্তমানে আছে। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে এই একটি ব্রিজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে অসম্ভব সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণার পানিগুলো আসছে, এবং এই ব্রিজের নিচ দিয়ে এই পানিগুলো কিন্তু প্রবাহিত হয়ে নিচে চলে যাচ্ছে। তাহলে চলুন আমরা ব্রিজটি ক্রস করে ওই পাশে চলে যাই, যে আরও কাছ থেকে আপনাদের ব্রিজটি দেখানোর চেষ্টা করি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ আরও অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও খুব দ্রুতই আসতে চলেছে। আশা করি সেগুলো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখানে পানির ফ্লোটা অসম্ভব বেশি ফ্লো, এখানে পানি প্রচুর পরিমাণ পানি আসছে। যেমনটি আগেই বলেছিলাম, আমরা পুরো বৃষ্টির সময়ে এসেছি, যে কারণে এখানে প্রচুর পরিমাণে পানি। কিন্তু শীতের সময় যদি কেউ আসেন তাহলে কিন্তু এখানে পানি কোনোরকম কোনো পানি থাকে না। তাই আমরা প্রেফার করব যখন বর্ষার সময় সেই সময়ই আপনারা মেঘালয়টা ভ্রমণ করবেন, তাহলে আপনাদের ভ্রমণের যে তৃষ্ণাটা সেটা হয়তো মিটবে। অসম্ভব সুন্দর এই জায়গাটি যেমনটি দেখছেন, চলুন আরও কাছ থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক, একদম টোটালি ন্যাচারাল একটা ব্রিজ, যেখানে কোনো কংক্রিট নাই, কোনো কিছু নাই, জাস্ট গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর সাথে অসম্ভব এই যে ঝর্ণাটি, ঝর্ণাটি তো দেখতেই পারতেছেন, পুরো ঝর্ণাটিতে অসম্ভব সুন্দর পানি আসতেছে। টোটাল বিষয়টা এখানে ঘুরিয়ে দেখাবো আশা করি। লিভিং রোড যে ব্রিজটি, ব্রিজটি কিন্তু এখন আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন, একটা সম্পূর্ণ শিকড় দিয়ে, গাছের শিকড় দিয়ে দুই পাশে যে দুইটা গাছ, এই দুইটা গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি করা, এবং এইটার নিচ দিয়ে কিন্তু পানিটা প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো কংক্রিট বা অন্য কোনো জিনিস ব্যবহার করা হয় নাই,
জাস্ট এই শিকড়গুলো দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এবং তার উপরে ইট দিয়ে বা মাটি দিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করা হয়েছে। আর বর্ষার সময় আসলে এখন যে ধরনের পানিটি দেখতে পাচ্ছেন, এই ধরনের অসম্ভব সুন্দর পানি আপনারা দেখতে পারবেন। অনেক পানির ফ্লো এখানে, প্রচুর পানি আসছে, অসম্ভব সুন্দর দৃশ্য। এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই লিভিং রোড ব্রিজটি। আমরা এখন একদম নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে পানির ফ্লোটা একবারে নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক সেই জায়গাটা থেকে আপনাদেরকে লিভিং রোড ব্রিজটা দেখানোর চেষ্টা করছি। এই অসম্ভব পানির ফ্লোটি আমাদেরকে বিমোহিত করছে। আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। ব্রিজটি যেটা দেখছেন, নিচ দিয়ে দেখছেন প্রচুর পানির ফ্লো আসছে, অসম্ভব সুন্দর এই ওয়ার্ল্ড হেরিটেজের অংশটি। ভ্রমণের একদম পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকাল, আশা করি এখানে আসবেন। ভাউকি থেকে খুব অল্প টাকায়, মোটামুটি 3,000 টাকায় আপনি পুরো ভ্রমণ স্পটগুলো একবারে দেখে শিলং পর্যন্ত যেতে পারবেন। অল্প খরচে ভ্রমণের জন্য এবং তথ্যের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।